সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আলহাজ আজম নাসির ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ শারীরিক সুস্থতা ও চিত্র বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প কিছু নেই। ভার্চুয়াল জগৎ ছেড়ে তরুণ প্রজন্মরা এখন ঝুঁকছে খেলার প্রতি। এরই প্রেক্ষিতে জাগরণ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় সৈয়দ মহিউদ্দিন হোসেন স্মৃতি রাত্রিকালীন ফুটসল ফুটবল টুর্নামেন্ট। বুধবার নগরীর এম এ আজিজ স্টেডিয়াম জিমনেশিয়া মাঠে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন জাগরণ। উক্ত অনুষ্ঠানে নূর হাসিফ ইফরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, প্যানেল মেয়র ও কাউন্সিলর গিয়াস উদ্দিন, চট্টগ্রাম জেলা সংস্থার সহসভাপতি হাফিজুর রহমান, আবুল বসর, 14 নং লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদুল আলম চৌধুরী মিল্টন। অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দিন। বড় মানের জাতীয় দলের জাতীয় মানের বা আন্তর্জাতিক মানের ইভেন্টি জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে ফুটবলার হবে না, কিন্তু এই যে ফুটবল খেলা অংশগ্রহণ করার মাধ্যমে যে মানসিক প্রশান্তি এবং শারীরিক সুস্থতা এটা অর্জন করার সুযোগ সবাইকে আছে। যারা টুর্নামেন্ট আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের দেশ ছোট্ট দেশ জনসংখ্যা অত্যধিক, এখন আসলে নির্মল বিনোদনের মাধ্যম বলতে যেগুলো বোঝায় সেগুলোর অনেক সীমাবদ্ধতা আছে। বিশেষ করে যে আমাদের একটা শহরে যে সংকট মাঠ থাকা প্রয়োজন বা উন্মুক্ত স্থানের প্রয়োজন সেগুলো কিন্তু আমাদের এই শহরে নেই, যার কারণে এই যে নির্মল বিনোদনের মাধ্যম যেহেতু সম্পদা আছে এই ধরনের ফুটসল ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে মন্দের ভালো হিসাবে কিছু সময়ের জন্য, কারণ আমি প্রায় প্রতিদিন আসা যাওয়া করেছি, দেখি এখানে প্রচুর দর্শক আসলে দাঁড়িয়ে থেকে খেলা উপভোগ করেছেন, তো এটা হলো যে টুর্নামেন্টের সফলতা এবং সার্থকতা। আমার আব্বা যেহেতু মডার্ন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, আমাদের নিজের ঘরে আসলে মডার্ন স্পোর্টিং ক্লাবের সমস্ত স্বাধীনতা পূর্বকালীন সময়ের সমস্ত কার্যক্রম পরিচালিত হয়েছে। আমি যে আজকে ক্রীড়া সংগঠন হতে পেরেছি এটি হলো যে আমার পিতার প্রধান অনুসরণ করে আজকে আমার রক্তের সাথে এই যে খেলাধুলো এটা মিশে যাওয়ার কারণে আমি শত ব্যস্ততার মধ্যেও ক্রীড়াঙ্গনকে কোনোভাবে ত্যাগ করতে পারছি না। এটা এবং আমার সুদীর্ঘ যে আমৃত্যু আমি যেখানে থাকি যে অবস্থানে থাকি না কেন আমি খেলাধুলার সাথে থাকবো, এটা হলো যে আমার প্রত্যয় আমার শপথ এমন আমি যাব। উদ্যোগী তরুণের নব উদ্যোগে এই যে বিজয়ের মাসে আজকে যে সফল এবং সার্থক টুর্নামেন্ট সম্পন্ন করেছে বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ক্রীড়া সংগঠন অত্যন্ত ভাগ্যবান একজন বলতে হবে এখানে, আজকে যার নামে এই টুর্নামেন্টটি সম্পন্ন হয়েছে উনি চট্টগ্রামের বনেদি ঐতিহ্যবাহী পরিবার মহাদেশ পরিবারের অত্যন্ত একজন নাম করা এবং ভাগ্যবান একজন ব্যক্তি আমরা বলতে চাই। ওনার নামে টুর্নামেন্টটা আমরা দেওয়ার পরে আমরা এতটুকু দর্শক এতটুকু উন্মাদনা ফুটবলের যে উন্মাদনা যে উৎসব এখানে হয়েছে আমরা আশা করিনি, তারই সুযোগ্য সন্তান আজকে প্রধান অতিথি হিসেবে আমরা ওনাকে পেয়েছি, আমরা ধন্য আমরা কৃতজ্ঞ। খেলা শেষে চ্যাম্পিয়ন দল কালারপোল ক্রীড়া সংস্থা ও রানার্স আপ চট্টশ্বরী বয়েজ ক্লাবের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন। মারুফ হোসেন, এমটিভি বিডি নিউজ, চট্টগ্রাম। সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আলহাজ আজম নাসির ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ।